বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় অবস্থিত। ঢাকা থেকে এটির অবস্থান প্রায় 40 কিলোমিটার পূর্বে। তিতাস ও হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র এর মতো এটিও 1969 সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করে। বাখরাবাদের ক্ষেত্রটি সরু ও লম্বাটে এবং প্রায় 69 কিলোমিটার দীর্ঘ এবং 10 কিলোমিটার প্রশস্ত। এখানকার মোট গ্যাস মজুদের পরিমাণ 1.49 ট্রিলিয়ন ঘনফুট। 1984 সালে বাখরাবাদ গ্যাস ক্ষেত্র হতে গ্যাস উত্তোলন শুরু হয়। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রের 2 স্থানে মোট 8টি কূপ খনন করা হয়েছে। এর মধ্যে মাত্র 1টি উলম্বভাবে খাড়া কূপ, বাকিগুলো তীর্যক। বর্তমানে এখানকার কনডেনসেট ও গ্যাসের অনুপাত 0.70 এবং পানি ও গ্যাসের অনুপাত 13.88 মিলিয়ন ঘনফুট। এখানকার কনডেনসেটকে প্রক্রিয়াজাত করে পেট্রোল ও ডিজেল তৈরি করা হয়, যা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাজারজাত করে থাকে।